বেতন নিয়ে বিবাদে জড়ালো কারখানার কন্ট্রাক্টর ও শ্রমিক। ঘটনাটি ঘটেছে কামারহাটির উত্তর বাসুদেবপুর এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, জখম দুজনই। বকেয়া বেতন লেনদেন নিয়ে সংঘর্ষে জড়ালো কারখানার কন্ট্রাক্টর ও শ্রমিক। ঘটনায় কন্ট্রাক্টরের মাথা ফাটিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কামারহাটি পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে বেলঘুরিয়া টেক্সম্যাকো কারখানার কন্ট্রাক্টর প্রিন্স যাদবের ওপর চড়াও হয় কারখানারই শ্রমিক পিন্টু অধিকারী ও তার দলবল। সূত্রের খবর, উত্তর বাসুদেবপুর এলাকায় প্রিন্স যাদবের ওপর হঠাৎই চড়াও হয় পিন্টু ও তার দলবল। ঠেকাতে গিয়ে আক্রান্ত হয় প্রিন্সের দাদা সত্যেন যাদব। ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ ও র‍্যাব। জখম হয় বেশ কয়েকজন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিন্স যাদবের বাবা নরেন্দ্র যাদব বলেন, ছেলে এটিএম এ টাকা তুলতে গিয়েছিল, তখন পিন্টু ও তার দলবল ছেলের ওপর চড়াও হয়। তবে কি কারণে এই ঘটনা আমিও জানি না। ও গেছে এটিএম এ টাকা তুলতে, প্রিন্স এটিএম এ টাকা তুলতে গেছে, তো ওইখান থেকে এরা দাঁড়িয়েছিল তিন চারজন পাঁচজন, তো ওইখানে ওরা প্রিন্সকে ধরে নিয়েছে, গালাগালি করছে মারছে, তারপরে ফোন করেছে প্রিন্স, তারপরে দাদা গেছে, দাদা ওখানে গেছে। আর মারলো কেন এ তো কিছুই জানি না আমি। আমি তো দৌড়িয়ে গেছি, তখন দেখলাম ওর মাথা পুরো ফেটেছিল আর পুরো রক্ত বেরোচ্ছে, ওরা নিয়ে ওদের চলে গেছে হসপিটালে। পিন্টু অধিকারী মেরেছে, না টেক্সমেকো পিন্টু অধিকারী হাই কোয়ালিটি কাজ করে। প্রিন্সকে আক্রমণ করলো, কোনো ব্যাপার নিয়ে করলো, গালাগালি করলো, কোনো কারখানায় কোনো কোথাও হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলঘরিয়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।